বাংলাদেশে আনাচে কানাচে মা বোনদের অত্যাচার নির্যাতন দালাল করা গুলি করে মারছে, এমনকি চিটান টাউনে যে ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির মাধ্যমে লোকজন ছিল তাদেরকে ব্লেডের মাধ্যমে দিয়ে জবাই করতেছে। বর্তমান চিটান অক্সিজেন যেমন আতরের ডেবু সুগন্ধা, এখানে মানুষের হাড় মাথা ছাড়া আর কিছু ছিল না। এগুলো দেখে শুনে তখনকার তো টেলিভিশন কম্প্রাজাই ছিল, বেশিরভাগ ছিল রেডিও ট্যাপ, হয়তো সাথে দু একজনের মধ্যে ট্যাপ ছিল। তো এগুলো শুনে আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তখন আমরা জাগরণ, তখন আমাদের বয়স ছিল 19-20 বছর, তখন আমরা সাজাগ হয়ে আমাদের পারিবারিক কাউকে বলা হয় বলি নাই, না বলে আনুষাঙ্গিক দেখি আস্তে আস্তে প্রামাগণ্য আমাদের এলাকার যে বামমূর্তি যারা যেমন তালুকদার ইসলাম ছিল, সেই পাকিস্তান এয়ারফোর্সে ছিল চাকরি করতে, উনি এখন মৃত্যুবরণ করছে। আমার সাজা কাজী নজরুল ইসলাম ছিলেন, আব্দুল আব্দুল আলম ছিলেন এবং মাহবুল আলম ছিলেন, আলাউদ্দিন ছিলেন, এই তাদের সংগঠনিক এবং বাইরের এই যে নয়ারার যে আব্দুল আলিম আছে বর্তমানে মারা গেছে, সিএনজি সেও মারা গেছে। ওনার আনুষাঙ্গিক আমরা এরা বলে নাই, কিন্তু দেখি লোকজন সাথে যাইতেছে, কোথায় যাচ্ছে সেটা যে দেখি নাই। তখন বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে যাওয়ার পরে শুনি এরা ট্রেনিংয়ে যাবে, কোথায়? ভারতে। তখন আমি হ্যাঁ ঘুরে আনবর পর্যন্ত গিয়ে বাগান পর্যন্ত ওখানে গেছি, আর আমার চাষা আমাকে বলে তুমি আমার একমাত্র বাদি যা, আমার ভাইয়ের করে তুমি যদি মনে একটা হো আমি দেশ বাড়িতে থাকতে পারবো না। তখন আমাকে বলে ঠিক আছে আসছো ভালো হইস তুমি, আমরা খুশি হলো, তুমি এখানে বসো নাস্তা করো আমরা আসি। এই কথা বলে এরা আমাকে না নিয়ে এরাই চলে গেল। তখন আমি দিশাহারা হয়ে গেছি, এখান থেকে কোনো সময় যাই নাই, ফিরে ও আপেস আমি এদিকে আসতে যে অগ্রসর হই আবার পিছন দিকে আইসা আর ওইখানে যেতে পারলাম না। না গেওয়ার পরে এরা দেখি পরবর্তী আসাতে এখানে আরও অন্যান্য সামগ্রিক যারা ছিল তাদের ব্যাটালিয়নের যেমন মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ আমাদের এখানে সুন্দরপুর আছে, আমার সভা কন্ট্রাক্ট কমান্ডার এখানে নাজিরেট আছে, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার আজিম, সিএনজি আব্দুল হালিম, এগুলো নিয়ে সবার আনুষাঙ্গিকে আমরা যতগুলো মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে আসছে তাদের গোলা বারুদ বক্স তাদেরকে সহযোগিতা করার জন্য একেবারে হালদা বিলি হয়ে ফটিকসরি যতগুলো টিএস স্ট্রিট আছে ওইগুলো নিয়ে উদালিয়ে নিয়ে আমরা তাদেরকে যেখানে যেখানে যেতে বলে রাত্রে। তখন তো পাকিস্তানিরা আমাদের 12 মাস হাই স্কুলের গাঠি নিছে, নাজিয়াত কলেজের উপর নিছে, তাদের ওখানে ব্যাংকার করা হয়েছে পূর্ব পাশে পশ্চিম পাশে, পশ্চিম পাশে পাকিস্তানরা করছে, পূর্ব পাশে মুক্তিযোদ্ধারা করছে নাজিরাত হালদার পশ্চিম পারে আর পূর্ব পারে ওইখান থেকে যুদ্ধ চলে। এমনকি নাজের থেকে রকেট মারছে, সেই রকেট গিয়ে বাড়িয়ের পরে মাথায় আহত হয়ে পুষ্কিনের মাছ মৃত্যুবরণ করছে, এরকম মাহাজির বিল গিয়ে ঘুরে লাগছে মাথায় সুহবিল ঠেকের দোকান পর্যন্ত গেছে। তো আমরা তখন তাদের সাথে সহযোগিতাকারী আনুষঙ্গিক যা যা করা থাই করেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার দিয়ে যখন স্বাধীন ঘোষণা করে তখন আমরা আনন্দ উল্লাস করলে পরিচয় গিয়ে মিছিল সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইভাবে আমরা স্লোগান দিতে থাকি। এইগুলো করতে করতে আমরা লাস্টে আনন্দের সহিত বাড়িতে এসে পড়লাম। এর মধ্যখানে আবার এই যে যুদ্ধের সময় রজন থেকে রাঙ্গুনিয়া থেকে কক্সবাজার থেকে লোয়াগাড়া থেকে কোরবানীগঞ্জ
চিটাং টাউন থেকে যারা আসছে তাদেরকে যে অত্যাচার মুখে পাওয়া গেছে তাদের যে সমস্যা হয়েছে এগুলো দেখে আমাদেরকে সুদর্শন মহাবল কান্না কান, এমনকি অনেক মেয়েদের কতর মধ্যে ডেলিভারি হয়েছে। আমাদের নিয়ে যারা ষোড়বয়স্ক ছিল তাদেরকে নিয়ে আমরা বলছি তোমরা বেশি কিছু দেওয়া লাগবে না, বড় ড্রামে পানি রাখো, তাদেরকে পানি দাও, সিরা মুড়ি যার যতটুকু উপকার করছে, স্কুলে বসবাস স্থান নিছে, পথের ধারে রাস্তায় ডেলিভারি হয়েছে, এমন দুরবস্থা। এগুলো দেখে আমাদের কান্নায় ভেঙে পড়ছি, দেশের জন্য দেশ স্বাধীন করেছি। আমাদের যে যাদের অনুসারী আমরা ছিলাম, যারা আমাদেরকে বলছে এইভাবে কাজ করো, রাত্রে তিনটার বাজায় কত কষ্ট করে পাহাড়ের ভিতর জঙ্গলের ভিতর জো পোকা মাকড় এত কষ্ট এত কিছু করে রাত্রে রাত্রে ঘুমাইতে পারে নেই, তাদেরকে পথ দেখানো হয়েছে। হয়তো তখন তো টেলিফোন ছিল না, একজন লোক পাঠিয়েছে অমুক কাছে যাও, সেই বলছে তোমাকে বলছে যে অমুক জায়গা দিতে, ঠিক এইভাবে কি আমরা দিনগুলো ইতিবাদ করেছি। কিন্তু করার পরে আজ পর্যন্ত আমাদের কোনো সুরক্ষা আমরা পেলাম না। দেখি এখানে যারা নন মুক্তিযোদ্ধা এরা সার্টিফিকেট পেয়ে গেছে, তখনকার আমরা ছিলাম না, অর্থাৎ দেশের বাইরে চলে গেছি। তখন আমরা চাকরিজীবী লেখাপড়া স্টার্ট দিছিলাম, এই আর বিঘ্নঘটে বিভিন্ন সংসারে খাদ্যজীবী অবস্থায় জড়িত কারণে হয়তো আমরা ট্রেনিং এই কোনো একটা লেখাপড়া তেমন বেশি করতে পারি নাই, যার যার পেটের জন্য যে কোনো একটা কাজ তো করতেই হবে। তাই বলে সিটাঙ্গে বা বিভিন্ন জায়গায় ঢাকায় মাথায় গিয়ে হয়তো বিভিন্ন কোম্পানিতে বা ইয়েতে নিজের হাতে বিজনেস পার্সোনাল ব্যবসা বাসনা করছে, এইগুলো করার পরে গিয়েছি বিদেশে, বিদেশ থেকে এই পর্যন্ত আসে বললাম। তো যা হোক, তবে আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা হওয়ার পর থেকে আমরা বাংলাদেশের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেইভাবে আমরা সুখে শান্তি দুটোবার আমরা খেতে পারছি, এই যে মানুষের ঘর দরজা এগুলো পাকা দালান এগুলো ছিল না। আর বর্তমানে আমাদের ছেলেবেলে যারা আছে আমাদের জুনিয়র এবং তার বেশি তাদেরকেও আমরা এভাবে ট্রেনিং দিচ্ছি এবং তাদেরকেও আমরা এইভাবে কীভাবে স্বাধীন করছি বাবারে তোমরা দেখো নাই, আমরা কী যে কষ্ট করেছি এই দেশের জন্য, এই দেশ স্বাধীন করার জন্য, আমরা সুখে থাকার জন্য, তোমরা আসো আমাদের আনুষঙ্গিক তোমরা ট্রেনিং দিও। বর্তমান ছেলেরাও এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল দিচ্ছে।